আসসালামু আলাইকুম। অনলাইনে ঘরে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করার কয়েকটা সহজ বিষয় নিয়ে, সহজ পদ্ধতি নিয়ে, সহজ কিছু কাজ নিয়ে আজকের এই টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। দেখুন, অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই চান যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন, কিন্তু সেই কাজটা যেন সহজ হয়, মানে আপনারা চান সহজেই ইনকাম করার জন্য। তো যেই কাজটা যত বেশি সহজ সেই কাজের কম্পিটিশন তত বেশি এবং সেই কাজগুলোর চাহিদাও তত কম থাকে। তো আজকের এই টিউটোরিয়ালে আমি চারটা বিষয় নিয়ে কথা বলবো, যে চারটা বিষয় শিখলে আপনি খুব সহজে কাজগুলো শিখতে পারবেন, এই কাজগুলার আপনার চাহিদাও প্রচুর পরিমাণ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনার যে চারটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো না, সেই বিষয়গুলো কি আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ এই প্রত্যেকটা বিষয় শেখাতে গেলে ভিডিওটা 8 থেকে 10 ঘন্টা বা তার থেকেও বেশি লম্বা হয়ে যেতে পারে। তো আপনি ভাবতে পারেন যে যদি আমি শিখাবো না তাহলে এই ভিডিও দেখে আপনারা লাভ কী? এই ভিডিও দেখে আপনি শুধু ধারণা নিতে পারবেন, পরবর্তীতে আমি যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো আপনি যদি ইউটিউবে সার্চ করেন আপনার নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে, তাহলে সার্চ করলে আপনি আলাদা আলাদা ভিডিও দেখে আপনি আলাদা আলাদাভাবে শিখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি অনেক জনপ্রিয় একটা কাজ, আপনারা সবাই জানেন যে ডাটা এন্ট্রি করে ইনকাম করা যায়। তো ডাটা এন্ট্রিটা কী? দেখুন, ডাটা আপনার হচ্ছে, ডাটা এন্ট্রি মানে হচ্ছে কোনো তথ্য সংগ্রহ করা, ডাটা মানে হচ্ছে তথ্য, আর এন্ট্রি মানে হচ্ছে এন্ট্রি করা, কোনো কিছু যোগ করা, কোনো কিছু শিটে নিয়ে আসা। আপনি যেভাবেই বুঝেন না কেন, ডাটা এন্ট্রি মানে হচ্ছে কোনো তথ্য আপনি এন্ট্রি করে ক্লায়েন্টকে জমা দিবেন, ঠিক আছে। এখন ডাটা এন্ট্রি কাজ শেখার আগে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে, আপনাকে বেসিক কম্পিউটার জানতে হবে, তারপর বেসিক এমএস ওয়ার্ড জানতে হবে, এমএস এক্সেল জানতে হবে, মোটামুটি কিছুটা ইংরেজি জানতে হবে, টাইপিং স্পিড আপনার কিছুটা থাকতে হবে। কারণ কিছুটা টাইপিং স্কিল থাকলে আপনার কিবোর্ডের কোথায় কী আছে সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং আপনার ফিঙ্গারগুলো কিবোর্ডের সেই কীতেই অটোমেটিকলি চলে যাবে। তো ডাটা এন্ট্রির কাজ করতে গেলে আপনাকে যে টাইপিং জানতেই হবে তা না, কিন্তু শিখে থাকলে, জেনে রাখা থাকলে আপনার জন্য এটা ভালো। তারপর হচ্ছে গুগল ড্রাইভ কী, আপনাকে এই বিষয়ে জানতে হবে। গুগল ড্রাইভে কীভাবে গুগল শিট তৈরি করতে হয়, গুগল ডক্স তৈরি করতে হয়, ইত্যাদি বিষয়গুলো যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি ডাটা এন্ট্রির কাজ করতে পারবেন। এখন একটা এক্সাম্পল দিই যে ডাটা এন্ট্রিতে আপনাকে কী করতে হয়। দেখুন, ফর এক্সাম্পল, একজন ক্লায়েন্ট আপনাকে বলেছে আই নিড 1K ফানি ইউটিউব চ্যানেল ইনফরমেশন। তার কী দরকার? তার হচ্ছে 1000 ফানি ইউটিউব চ্যানেল প্রয়োজন, 1000 ইউটিউব চ্যানেল প্রয়োজন যারা ফানি ভিডিও তৈরি করে, এবং এই চ্যানেলের তার তথ্য আপনি তাকে দিবেন। কী কী তথ্য দিবেন তাকে আপনি? তাকে আপনি চ্যানেলের নেম দিবেন, তাকে আপনি চ্যানেলের সাবস্ক্রাইবার কতগুলো সেটা দিবেন, টোটাল ভিউ কতগুলো আছে সেটা দিবেন, লোকেশন কী আছে সেটা দিবেন, ইমেল অ্যাড্রেস বের করে দিবেন চ্যানেলের। তো এইগুলো কীভাবে বের করবেন? আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখলে আপনি সেটা ভালো করে করতে পারবেন। আরেকটা এক্সাম্পল দেখি এখানে, আই নিড 1K ডাটা অফ ফটোগ্রাফি কোম্পানি ইন ইউকে। ফর এক্সাম্পল, একজন ক্লায়েন্ট আপনাকে বলেছে ইউকেতে যে ফটোগ্রাফি কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর মধ্যে থেকে আপনাকে 1000 কোম্পানির ডাটা তাকে দিতে হবে। তো কী কী রিকোয়ারমেন্ট রয়েছে? তাকে আপনি এই কোম্পানিগুলোর কোম্পানি নেম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে, ইমেল দিতে হবে, সি পার্সন আবার চিপ পার্সনের নেম দিতে হবে, এবং মোবাইল নাম্বার তাকে খুঁজে বের করে দিতে হবে। তো ডাটা এন্ট্রিতে এই কাজগুলাই কিন্তু আপনাকে মূলত করতে হবে। তারপর দেখুন, এইখানে ডাটা এন্ট্রির মধ্যে আরও অনেকগুলো কাজ রয়েছে, হোয়াট টু ডু বা হোয়াট কাইন্ড অফ ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি কত প্রকার বলতে পারেন, আসলে কত প্রকার না আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আমি বলেছি। এটা আপনাকে অনলাইন ডাটা এন্ট্রি জানতে হবে, অফলাইন ডাটা এন্ট্রি জানতে হবে, এমএস ওয়ার্ড ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি, হ্যাঁ, পিডিএফ এডিটিং কীভাবে করতে হয়, ইমেল লিস্ট বিল্ডিং কীভাবে করতে হয়, এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে। তো এই কাজগুলো যদি আপনি শিখেন, আমার মনে হয় ডাটা এন্ট্রি শিখতে একজন মানুষের সর্বোচ্চ 7 দিন সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগার কথা না। এখন আপনি 7 দিনে এই কাজটা যদি খুব ভালো করে শিখেন, শিখবেন কীভাবে? আপনি ইউটিউবে ভিডিও দেখে শিখতে পারবেন। ধরুন আপনি যদি ইউটিউবে সার্চ করেন ডাটা এন্ট্রি, আপনি অনেকের ভিডিও পেয়ে যাবেন। তারপর আপনি যদি ইউটিউবে সার্চ করেন পিডিএফ এডিটিং, দেখবেন পিডিএফ এডিটিংয়ের আলাদা ভিডিও আপনি পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং, এটা লিখে যদি সার্চ করেন দেখবেন আপনি আলাদা ভিডিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ভিডিওগুলো আমার এই চ্যানেলেও আপলোড করা আছে, আপনি আমার চ্যানেল থেকেও দেখতে পারেন। তো যেটা বলছিলাম, আপনি 7 দিনে, সর্বোচ্চ 7 দিন, এর থেকে বেশি ডাটা এন্ট্রি শিখতে লাগবে না, ঠিক আছে। আপনি 2 থেকে 3 দিন শিখতে পারেন, আমি ধরলাম সর্বোচ্চ 7 দিন। এই 7 দিন পর
আপনি পুরোপুরি ডেটা এন্ট্রি শিখে যাবেন। এখন এই কাজগুলো পাবেন কোথায়? এই কাজগুলো পাওয়ার জন্য আপনাকে ফাইবারে অ্যাকাউন্ট করতে হবে, মানে যে কোনো একটা মার্কেট প্লেসে, ফাইবার হতে পারে, অ্যাপার হতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে, পিপল পাওয়ার হতে পারে, গুরু হতে পারে। কিন্তু নতুনদের জন্য সবচেয়ে উপযোগী মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। তো আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট করবেন, ফাইবারে আপনি ডাটা এন্ট্রি নিয়ে গিগ তৈরি করবেন, গিগ তৈরি করার পর আপনি এইখান থেকেই কাজ পাবেন। আপনি যদি একদম বেসিক হয়ে থাকেন তাহলে বিষয়গুলো বুঝতে আপনার সমস্যা হচ্ছে। ফাইবার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি যে কাজ জানেন সেই কাজ সম্পর্কে একটা গিগ তৈরি করবেন, আর যারা কাজ করাতে চায় তারা এইখানে আসবে, আপনার এইখান থেকে তারা সেলারকে নির্বাচন করে নিয়ে যাবে, ওয়ার্কারকে নির্বাচন করে নিয়ে যাবে। এখন ধরুন আপনি ফাইবার সম্পর্কে জানেন না, আপনি এখন ইউটিউবে যান, গিয়ে ফাইবার লিখে সার্চ করেন, এখানে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। মোটামুটি আরও 7-8 দিন বা 10 দিন সময় লাগবে আপনার ফাইবার শিখতে, তাহলে 7-10-17 দিনের মধ্যে আপনি ডাটা এন্ট্রি শিখে কিন্তু মোটামুটিভাবে ইনকাম করতে পারবেন যদি আপনি পরিশ্রম করে থাকেন। আচ্ছা, পরের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, আপনার লিড জেনারেশন, মানে কাজের চাহিদা রয়েছে, কাজটা শেখাটা একটু সহজ তবে কাজটা করাটা কিন্তু কঠিন। ওকে, তো লিড জেনারেশন আপনি শিখবেন। লিড জেনারেশন আর ডাটা এন্ট্রির মধ্যে কোনো পার্থক্য নেই। লিড জেনারেশন আর ডাটা এন্ট্রি আমার কাছে মনে হয় একই জিনিস, ঠিক আছে, খুব একটা পার্থক্য নেই, সামান্য কিছু পার্থক্য রয়েছে। আপনি যদি ডাটা এন্ট্রি পুরোটা শিখে ফেলেন আমি যে স্টেপগুলো এখানে দিয়েছি, তাহলে আপনি লিড জেনারেশন মাত্র একদিনে শিখতে পারবেন। লিঙ্কডিন থেকে কীভাবে লিড কালেক্ট করতে হয়, কীভাবে একটা ইমেইল অ্যাড্রেস খুঁজে বের করতে হয়, ইমেইল অ্যাড্রেস যদি ওয়েবসাইটে খুঁজে না পান তাহলে কীভাবে বিভিন্ন টুলস দিয়ে, কীভাবে বিভিন্ন এক্সটেনশন দিয়ে আপনি সেই ইমেইল অ্যাড্রেসগুলো খুঁজে বের করবেন। আপনি 99% আপনি শিখে যাবেন লিড জেনারেশন যদি আপনি ডাটা এন্ট্রি কাজটা শিখে নেন। তাহলে লিড জেনারেশনের কাজ কোথায় পাবেন? লিড জেনারেশনের কাজ আপনি ঠিক ফাইবারে পাবেন, ঠিক আছে। ফাইবারে গিয়ে যদি আপনি এখানে লিড জেনারেশনের গিগ তৈরি করেন তাহলে আশা করি এখান থেকে কাজ আপনি পেয়ে যাবেন। তবে আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে যারা খুব বেশি কাজ জানেন না বা যাদের কোনো ভালো স্কিল নেই, যারা ইংরেজি জানেন না, আপনি লিড জেনারেশনের কাজগুলো বাংলাদেশে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপগুলো থেকে আপনি নিতে পারেন। যেমন আপনি যদি এখানে এসে আপনি লিড জেনারেশন লিখে সার্চ দেন, লিড জেনারেশন লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন অনেকগুলো গ্রুপস আপনি এখানে পেয়ে যাবেন। এই গ্রুপসগুলোতে আপনি যাবেন, যাওয়ার পর আপনি যে পাবলিক গ্রুপে যাবেন, পাবলিক গ্রুপে যাওয়ার পর আপনি এই যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলো আপনি ওপেন করবেন। এই গ্রুপগুলো এখানে দেখেন, এখানে শত হাজার গ্রুপ রয়েছে। এই গ্রুপগুলো যদি আপনি ওপেন করেন দেখবেন এই গ্রুপগুলোতেই অনেকেই আপনাকে কাজের জন্য অফার করবে। তো আপনি বলতে পারেন তো ভাইয়া বাংলাদেশি মানুষ কি এই কাজ করায়? দেখুন, মূলত বাংলাদেশি মানুষের এই কাজের প্রয়োজন হয় না, কিন্তু এই গ্রুপগুলোতে তারাই আপনার ইনভলভ রয়েছে যারা বিভিন্ন মার্কেট প্লেস থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লিডের কাজ নিয়ে আসে, এনে এই কাজগুলো তারা বাংলাদেশি সেলারকে দিয়ে এই গ্রুপগুলোর মাধ্যমে করিয়ে থাকে। তো আপনি যদি ফাইবারে অ্যাকাউন্ট করতে না পারেন বা আপনি ইংরেজি না জানেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন না করতে পারেন, তাহলে আপনি শুধুমাত্র লিড জেনারেশনের কাজ শিখে এই গ্রুপগুলোতে যদি আপনি ভিজিট করেন, এই গ্রুপগুলোতে 5-7 দিন সময় দেন, আপনি দেখবেন আপনার এখানে অনেকেই জব পোস্ট করেছে। আপনি তাদের সাথে মোবাইল নাম্বারে কথা বলতে পারেন, বাংলাতে কথা বলতে পারেন, সবাই বাংলাদেশি, কথা বলে নিজ দায়িত্বে আপনি তাদের সাথে কাজ করতে পারেন, কারণ এখানে আপনার অনেক ভালো মানুষ রয়েছে এবং অনেক প্রতারক রয়েছে, ঠিক আছে। তো আপনি লিড জেনারেশন খুব সুন্দর শিখতে পারবেন। ডাটা এন্ট্রি শিখলে আপনি একদিনে লিড জেনারেশনটা শিখতে পারবেন, অথবা ধরেন আপনি সর্বোচ্চ এখানে 5 দিন সময় আপনি স্পেন্ড করবেন, ঠিক আছে। তাহলে অনলাইনে ইনকাম করার দুটো পথ বললাম, সেটা হচ্ছে গিয়ে সহজে ইনকাম করার, একটা হচ্ছে ডাটা এন্ট্রি আর একটা হচ্ছে লিড জেনারেশন। আরেকটা কাজ আছে যেটা খুব সহজে শিখা যায়, মাত্র 1-2 দিনে আপনি কাজটা শিখতে পারবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে ক্লায়েন্ট কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ইউটিউব এসইও। আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যদি আপনি কোনো কিছু সার্চ করেন, যেমন আমি একটা গান এখানে সার্চ করেছিলাম একটু আগে, আপনি দেখেন এই গানটা, এই যে চ্যানেল বা এই যে গান আপলোড করা হয়েছে, এই যে ভিডিওটা, এই ভিডিওর এসইও কত পার্সেন্ট করা আছে আপনি এখান থেকে দেখেন। আমরা যদি নিচে চাই দেখুন এইটার এসইও কিন্তু খুব ভালো করা নেই, 100%-এর মধ্যে এসইও করা আছে কত আপনার 1.9%, তা আমার কোনো এসইও করা নেই। এখানে দেখুন ট্যাগ আপনার 5টার মধ্যে মাত্র 1টা ট্যাগ কাউন্ট হয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে কিওয়ার্ড দেখেন 5টার মধ্যে 1টাও পায় নাই, মানে এখানে আপনার এসইও করা হয় নাই।
আপনি যদি নিচে চান দেখুন এখানে যে ক্রস চিহ্ন যেগুলো দেওয়া আছে আপনার লাল কালারের সবগুলো কিছু ভুল, এখানে এসইও করা হয় নাই এই চ্যানেলে। তো আমি এই এইটা দেখেছি আমার কম্পিউটারে ভিডিআইকিউ নামে একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশন থাকার জন্য আমি দেখতে পেরেছি। আপনি হয়তো এই বিষয়গুলো দেখতে পারবেন না, এই বিষয়গুলো দেখার জন্য আপনি গুগলে গিয়ে ভিডিআইকিউ লিখে যদি সার্চ করেন তাহলে আপনি একটা এক্সটেনশন পেয়ে যাবেন। ওই এক্সটেনশনটা যদি আপনার কম্পিউটারে আপনি ইনস্টল করেন তাহলে আপনি আমার মতো কোন চ্যানেলের এসইও কত পার্সেন্ট আছে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এইটা কীভাবে আপনি ইনস্টল করবেন আপনি আলাদা কোনো ইউটিউব ভিডিও দেখে শিখে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এখন আপনি যদি এই যে চ্যানেল যার রয়েছে হ্যাঁ তাকে যদি আপনি নক করেন যে তোমার চ্যানেলের এসইও করা নেই, একটা স্ক্রিনশট দিয়ে এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে যদি তাকে আপনি নক করেন যে তোমার চ্যানেলের এসইও করা নেই, তোমার গানটা খুব ভালো, কন্টেন্টটা খুব ভালো, তাহলে আমি তুমি যদি এসইও করতে তাহলে তুমি হয়তো অনেক বেশি ভিউ পেতে, আমি একজন ডিজিটাল মার্কেটার আমি তোমার চ্যানেলটাকে এসইও করে দিতে পারবো। যেভাবেই বলেন না কেন আপনি তার সাথে যোগাযোগ করলে আপনি কাজটা হয়তো পেতে পারেন, কিন্তু এই বাংলাদেশি চ্যানেলগুলো আপনাকে কাজ দিবে না। তো আপনি কীভাবে আপনার ইউরোপিয়ান ক্লায়েন্ট, ইউরোপ, আমেরিকা, ইউএসএ, কানাডা এই দেশের ক্লায়েন্টগুলো পেতে পারেন, পাওয়ার জন্য আপনাকে ঠিক আগের মতো ফাইবারে আপনার গিগ তৈরি করতে হবে, করলে আপনি ক্লায়েন্ট পেবেন। অথবা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন আপনার চ্যানেল কাওলার, এই যে চ্যানেল কাওলার লিখে সার্চ করলে একটা একটা ইয়ে পেয়ে যাবেন, আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইট থেকে এসে আপনি লক্ষ লক্ষ চ্যানেল খুঁজে বের করতে পারবেন। যেমন হচ্ছে ধরেন আমরা যদি এখানে ক্যাটাগরি দিই, এই ক্যাটাগরিতে আপনি ধরেন আপনি চাচ্ছেন কোনো কমেডি চ্যানেল, তারপর হচ্ছে গিয়ে আপনি চাচ্ছেন এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের হবে, তারপর এই চ্যানেলগুলো চাচ্ছেন আপনার ইউনাইটেড স্টেটের হবে, তারপর দেখেন এখানে আমরা মিনিমাম দিয়ে দিলাম 200 সাবস্ক্রাইবার, ম্যাক্সিমাম আপনার 500 সাবস্ক্রাইবার। এখন যদি আপনি এখানে সার্চ করেন দেখবেন অনেকগুলা চ্যানেল আপনি এইখানে পেয়ে যাবেন, যে চ্যানেলগুলো হচ্ছে কি কিসের আপনার কমেডির চ্যানেল, তারপর এই চ্যানেলগুলো হচ্ছে কি আপনার ইউনাইটেড স্টেটের। এখন এই চ্যানেলের ওনারদেরকে যদি আপনি এই যে চ্যানেলগুলো দেখেন এখানে হাজার হাজার চ্যানেল আছে, যে আরও অনেকগুলো পেজ আছে, এখন আপনি এইখান থেকে এই চ্যানেলগুলোকে ওপেন করতে পারেন। এই চ্যানেলগুলো ওপেন করে দেখুন আপনার 148 ভিডিও আপলোড করার, সরি হ্যাঁ 148 ভিডিও আপলোড করেছে, সাবস্ক্রাইবার তার হচ্ছে মাত্র 234টা। আপনি যদি এই চ্যানেলের ওনারকে আপনি যদি এইখান থেকে মেসেজ করেন দেখুন অ্যাবাউটে গিয়ে যে দেখুন ইউনাইটেড স্টেট, হ্যাঁ একটা ইউনাইটেড স্টেটের একটা একটা ইউটিউব চ্যানেল। আপনি যদি এইখান থেকে মেইল সংগ্রহ করে তাকে মেইল করেন অথবা ইনস্টাগ্রামে গিয়ে তাকে আপনি মেসেজ করেন যে তোমার চ্যানেলের কন্টেন্টগুলো অনেক ভালো, তোমার চ্যানেল আরও অনেক ভিউ সাবস্ক্রাইবার ডিজার্ভ করে, তোমার চ্যানেলে সেই পরিমাণ ভিউ সাবস্ক্রাইবার নেই কারণ হচ্ছে তোমার চ্যানেল ভালো করে এসইও করা না, আমি একজন ডিজিটাল মার্কেটার আমি ইচ্ছে করলে তোমার চ্যানেলটাকে এসইও করে র্যাঙ্ক করে দিতে পারি, ঠিক আছে। আপনি আশা করি এখান থেকে কাজ পাবেন প্রতিনিয়ত এইভাবে মার্কেটিং করলে। তবে তার আগে আপনাকে কী জানতে হবে, চ্যানেল কীভাবে এসইও করতে হয় সেটা আপনার জানতে হবে। তো একটা ইউটিউব চ্যানেল এসইও করা শিখতে আপনার ধরেন সর্বোচ্চ 2-3 দিন সময় লাগবে, এর থেকে বেশি সময় আপনার লাগবে না, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার খুব সহজে কাজটা শেখা যায় যেটা হচ্ছে কি আপনার প্রসপেক্টিং। তো আপনারা যদি একদম নতুন হন তাহলে হয়তো আমার এই কথাগুলো আপনি বুঝবেন না। প্রসপেক্টিং কি আমি বলি, প্রসপেক্টিং হচ্ছে আপনার ঠিক ডাটা এন্ট্রির মতোই একটা কাজ, ওয়ান কাইন্ড অফ ডাটা এন্ট্রি। আপনি যদি ফাইবারে যান এবং এখানে প্রসপেক্টিং লিখে সার্চ করেন তাহলে দেখবেন অনেকগুলো গিগ আপনি পেয়ে যাবেন। প্রসপেক্টিংটা কি আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি, প্রসপেক্টিংটা হচ্ছে যে গেস্ট পুস্টিং, এসইওতে একটা কাজ রয়েছে গেস্ট পুস্টিং, ঠিক আছে। তো গেস্ট পুস্টিংয়ে মূলত কী করতে হয়, গেস্ট পুস্টিং মানে বাংলা মানে হচ্ছে কি আপনার অতিথি লেখক, গেস্ট পুস্টিং দিয়ে কোনো লিঙ্কে বিল্ড আপ করতে হয়, কোনো লিঙ্ক বিল্ডিং করতে হয়। তো যেহেতু আপনারা বেসিক আপনাদের সাথে আমি আর ওইভাবে আর ওইগুলো বোঝাচ্ছি না, তো ওই গেস্ট পোস্টিং করার জন্য কিছু সাইট খুঁজে বের করতে হয়। যারা এসইওর কাজ করে তারা অনেক সাইটগুলো খুঁজে বের করে কোন সাইটগুলো গেস্ট পোস্টিং কাজ অ্যাপ্রুভ করে, গেস্ট পোস্টিং অ্যাপ্রুভ করে। তো অনেক সময় আছে ক্লায়েন্ট কী করে, সে নিজেই এসইও করে, ব্যাকলিঙ্ক করে, সে শুধুমাত্র আপনাকে দিয়ে এই সাইটগুলো খুঁজে নিবে যে কোন সাইটগুলো গেস্ট পোস্টিং অ্যাপ্রুভ করে, আপনি শুধুমাত্র তাকে সাইটগুলো খুঁজে দিবেন। এইটা খুব সহজ একটা কাজ। তা আপনি কাজটা শিখবেন কীভাবে, আপনি গুগলে যাবেন, ইউটিউবে যাবেন, গিয়ে লিখবেন প্রসপেক্টিং। লিখলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনি সেই ভিডিওগুলো দেখে দেখে আপনি এই বিষয়গুলো শিখতে পারেন। দেখুন আজকে আমি
চারটা বিষয় বলেছি আপনাদের সামনে। একটা হচ্ছে আপনার ডাটা এন্ট্রি, তারপর লিড জেনারেশন, ইউটিউব এসইও এবং প্রসপেক্টিং। এখানে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং প্রসপেক্টিং আপনার হচ্ছে একই ধরনের কাজ। আপনি একটা কাজ পারলে বাকি দুইটা কাজ আপনি অটোমেটিকলি করতে পারবেন এবং এই কাজগুলো শিখতে আপনার সময় লাগবে না। আর ইউটিউব এসইও হচ্ছে আপনার ভিন্ন ধরনের একটা কাজ, যেটা শিখতে আপনি 2-3 দিনে আপনি পুরোপুরিভাবে ইউটিউব এসইও আপনি করতে পারবেন। এখন আমি তো আপনাদেরকে কাজগুলো দেখাই নাই, হ্যাঁ, তো এই যে বিষয়গুলো বলেছি এইগুলো নিয়ে আমার চ্যানেলেও আলাদা ভিডিও দেওয়া আছে। আপনি যে আমার ভিডিও দেখতে হবে তা না, আপনি যে কারো ভিডিও ইউটিউবে সার্চ করে এই বিষয়গুলো ক্লিয়ার করুন এবং ফাইবারে একটা স্ট্রং অ্যাকাউন্ট তৈরি করুন, তাহলেই আপনি মোটামুটিভাবে আশা করা যায় ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে। আপনার যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চন থাকে তাহলে আপনি আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে পারবেন। এবং আপনি যদি আমার কাছ থেকে পেইড কোর্স করতে চান তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার পেইড কোর্সের কোর্স মডিউল এবং বিস্তারিত দেওয়া আছে, আপনি সেখান থেকে চেক করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।